2018 সালে নির্বাচনের আগে দেখবেন ভারতকে একটা ঘোষ দিয়েছে, যেটা আজকে ভারতের পার্লামেন্টে আলোচনা হচ্ছে, যে আমাদের আদানির সাথে যে বিদ্যুৎ 60% বেশি কয়লার দাম ধরা হয়েছে, আমাদের যে বিভিন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে রামপাল, এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ডাবলের চেয়ে বেশি কষ্ট ধরা হয়েছে যে আদানির বিদ্যুৎ কেন্দ্রে, সেই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতের আমদানির ক্ষেত্রে এই অতিরিক্ত দাম দেওয়াটা, এটা হচ্ছে ইন্ডিয়াকে ঘোষ দেওয়া। এটা ঘোষ দেওয়া যে তুমি আমার পক্ষে থাকো, আমি তোমাকে ঘোষ দিলাম 2018 সালে নির্বাচনে আমাকে সাপোর্ট দেবা, 2017 সালে এই ধরনের একটা অন্যায্য চুক্তি করেছে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে। আপনি দেখবেন চুক্তিটি তো ভারত সরকারের সাথে না, সেদেশের একটি কোম্পানির সঙ্গে, আদানির সাথে, এবং আদানির ব্যক্তিগত সম্পর্ক হলো, আদানি হচ্ছে ব্যক্তিগতভাবে বিজেপির মানি সাপ্লায়ার,